ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव परमेश्वर गुरु देव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वाध साधिके शरण्ये त्र्यंबके गौरे नारायणी नमस्ते। সহজ ও সরল পদ্ধতিতে নৃসিংহ চতুর্দশী পালন। নমস্কার দর্শক মন্ডলীগণ, আপনাকে আপনাদের নিজস্ব চ্যানেল মিনিয়েচার আর্ট উইথ শৈকত দত্ততে পুনঃ স্বাগত। কিছুদিন আগেই নৃসিংহ চতুর্দশী বা জয়ন্তী গেছে, তাই আমার এক দর্শক বন্ধু আমাকে নৃসিংহ পূজা পদ্ধতির জন্য আবেদন করেছিলেন। আজ তারই উদ্দেশ্য পূরণে আমার এই প্রচেষ্টা। আজকের বিষয় নৃসিংহ পূজা পদ্ধতি। ত্রিদেবের অন্যতম হলেন ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীহরি। শ্রীহরি যুগের মাঝে অন্যায় অত্যাচার নাশের জন্য অবতারণ করেছিলেন এই জগতে নানা যুগে নানা রূপে। এই অবতার দ্বাদশ অবতার নামে পরিচিত। মৎস্যকূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, বুদ্ধ, রাম, কৃষ্ণ, পরশুরাম, কল্কি এবং জগন্নাথ ও মোহিনী। সময়কালে পরিবর্তনে এই দ্বাদশ অবতার হয়েছে দশম অবতার। এদের মধ্যে চতুর্থ অবতার নৃসিংহ। নৃসিংহ অর্থাৎ অর্ধনর অর্ধসিংহ নৃসিংহ অবতার। কারণ একবার প্রহ্লাদ নামক এক অতি হরিভক্ত হরির পূজা করেছিলেন। তখন তার পিতা হিরণ্যকশ্যপ তাকে শিব পূজা করতে বারণ করেন এবং নিজে দেবতারূপে চিহ্নিত করে। হিরণ্যকশ্যপ এক অতি নির্দয়ী অত্যাচারী রাজা ছিল। তার এক বর প্রাপ্তি ছিল ব্রহ্মার নিকট, যে তাকে না কোনো মানব, না কোনো জীব, না কোনো দিন, না রাত্রি, না জল, না স্থল, না বায়ু, না অন্তরীক্ষ, কোথাওই তার হত্যা সম্ভব নয়। সেহেতু ভক্তকে রক্ষার্থে শ্রীহরিধরের নৃসিংহরূপ, যার অর্ধ শরীর সিংহের, অর্ধ শরীর নরের। কোনো অস্ত্র যেহেতু হিরণ্যকশ্যপকে হত্যায় অসমর্থ, তাই অস্ত্র হলো শ্রীহরির তীক্ষ্ণ নখ। নিজের কোলে হিরণ্যকশ্যপকে রেখে নিজের নখ দিয়ে চিরে হত্যা করলেন হিরণ্যকশ্যপকে। সময় ছিল গোধূলি লগ্ন, তাই এই পূজার সময় গোধূলি লগ্ন, তবে চতুর্দশীর সময় অনুযায়ী পূজা করা শ্রেয়। এই হলো সংক্ষেপে শ্রীহরি নৃসিংহ অবতার বিবরণ। এবার পূজার নিয়ম। আমরা জানি কোভিডের সময় চলছে, তাই খুব বেশি আয়োজন নয়, সহজ এবং স্বল্পতিতেই করা যাক শ্রীহরিকে তুষ্ট। উপকরণ ঘি, দধি, দুধ, মধু, গঙ্গাজল, শুদ্ধ জল, দধি চন্দন মিশ্রিত জল, সুগন্ধি জল, নতুন বস্ত্র, অলঙ্কার, পৈতে, পঞ্চফল, নৈবেদ্য, ধূপ, দীপ, পুষ্পমাল্য, তুলসী মাল্য অতিরিক্ত। পূজাস্থানে অতি অবশ্যই দেবী শ্রীলক্ষ্মীর ছবি বা মূর্তি রাখবেন। আমি পূজায় ব্যবহার করেছিলাম আর্টিফিশিয়াল ফুলের মালা, আর্টিফিশিয়াল ফলের মালা, মুক্তমালা, রক্তমুক্তমালা, সূর্যদেবের মালা, দন্তমালা, শ্রীলক্ষ্মী কবচমালা, আর্টিফিশিয়াল তুলসী বা পত্রমালা। এগুলি সব হাতে তৈরি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। পদ্ধতি: পূজাস্থান পরিষ্কার করে একটা আসন পেতে হলুদ বস্ত্র দিয়ে ঢেকে তাতে ফটো বা মূর্তি, সবথেকে ভালো নারায়ণশিলা থাকলে তা বসাবেন। এবার নারায়ণ স্মরণ, মুখশুদ্ধি, আসন শুদ্ধি, পঞ্চদেবের পূজা, লক্ষ্মী পূজা করে নারায়ণকে উপরিউক্ত দ্রব্য দ্বারা স্নান করাবেন। তারপর নতুন বস্ত্র ধারণ করিয়ে আপনার কাছে যা অলঙ্কার আছে তা দিয়ে অলঙ্কৃত করবেন। ফুল তুলসী মন্ত্র সহযোগে অর্থাৎ ওম তদ বিষ্ণু পরম পদং সদা পশ্যন্তি সুরয়তি বিভোজকসুরাতম ঈদং সচন্দনগন্ধপুষ্প বা তুলসীপত্র, ফুল ও তুলসীপত্র প্রদান করেন। ওম বহুরূপায় শ্রী নৃসিংহ অবতারায় নমঃ। এই মন্ত্রে ফুল ও তুলসীপত্র প্রদান করবেন এবং তিনবার আচমন করবেন, যথা মাধবায় নমঃ প্রথমবার, ওম কেশবায় নমঃ দ্বিতীয়বার, ওম নারায়ণায় শ্রী বিষ্ণবী নমঃ তৃতীয়বার। এবার প্রণাম মন্ত্র, যথা ওম শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদ দশ জয়পত্যা মুখং পদ্মং ভৃগং নমস্তে তু নৃসিংহ প্রহ্লাদ বরদায়িনে হিরণ্যকশ্যপ ভক্ষ শিলাতঙ্ক নখলয়ে ঈতং নরসিংহ পারত নরসিংহ ঈত ঈত ইয়ামি তদ নরসিংহ বাহির নরসিংহ অন্তরে নরসিংহ হৃদয় নরসিংহ নরসিংহ আদিসহস্রনাম প্রাপদয়ে তব কার কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশ্যপ তনু ভৃগম কেশপ ধৃত নরাহি রূপ জয় জগতীশ হরে। এরপর হরে কৃষ্ণ মহামন্ত্র স্বরে আরতি করবেন, পূজা শেষে প্রসাদ গ্রহণ করবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ। কোনো মন্তব্য থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। জয় রাধা মাধব, জয় মা চণ্ডী।